প্রিয় দর্শক বিন্দু, আমরা চলেছি চলন বিলের মাঝে ফল মাছ সহ অন্যান্য মাছ নিয়ে। মই স্টুডিও মাছের আড়তে মাছ বিক্রি করার জন্য এবং মাছের আড়তে যে সকল মাছগুলো আসে কী দামে বিক্রি হয় আমি আপনাদের সবাইকে দেখাবো। আপনারা সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন। দেখতে পাচ্ছেন যে আমরা হাই রোড হয়ে মই স্টুডি মাছের আড়তে চলে যাচ্ছি। এই যে মিলন ভাই আছে, হাই। এই যে সুন ভাই। দর্শক মন্ডলী, আমরা চলে এসেছি মই স্টুডি মাছের আড়তে। আমরা এখন মাছের আড়তে প্রবেশ করবো, আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ঐতিহাসিক চলন বিলের মাঝে একেবারে হাইওয়ে রোডের পাশে অবস্থিত মহিষলুটি মাছের আড়ত মহিষলুটি তারা সিরাজগঞ্জ। ভাই 1200 টাকা
দিকে যাচ্ছি। ভাই আপনি কোন চ্যানেল? ভাই ইউটিউব চ্যানেল আছে এসআর রূপসী বাংলা। এসআর রূপসী বাংলা ট্যাংরা পাতাশি বিলের বিলের মাছ চলে ১৬০ ১৬৬ ১৬৭ ১৬৬ 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
কি দাম বিক্রি হলো চিংড়ি ভাই? 700 টাকা কেজি। কত করে হলো কাজু? কত করে হলো? 265 টাকা কেজি রুই। আসসালামু আলাইকুম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ।
আপনার এই চলন বিলের আড়তের নাম কি? মহিষলুটি আড়ত। মহিষলুটি আড়ত, হ্যাঁ না? এখানে প্রতিদিন কি পরিমাণে মাছ আসে, কি ধরনের মাছ আসে? এখানে কত পরিমাণ মাছ আসে প্রতিদিন? সব ধরনের মাছই আসে, বোয়াল থেকে শুরু করে সব ধরনের মাছ। হ্যাঁ, ছোট বড় সব ধরনের মাছই আসে। কি পরিমাণ লেনদেন হয়? 1.5-2 কোটি টাকা লেনদেন হয়। 1.5-2 কোটি টাকা? তো আপনাদের ব্যবসা মোটামুটি ভালোই চলছে, তাই না? হ্যাঁ, ইনশাআল্লাহ ভালো থাকবে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ ভালো থাকেন, দোয়া করি। প্রিয় শুধু, ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, অবশ্যই শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।